হয় যোৱা 10 তারিখে গলপাড়া জিলা প্রশাসন আর বন বিভাগে গলপাড়া জিলার পঞ্চরত্নত যে উচ্ছেদ অভিযান চলাইছিল আর এই উচ্ছেদ অভিযান চলার পাছত এই লক্ষ্যকলে মুকলি আকাশের তলত এখানে বাস করে আছে কিন্তু যোৱা নিশা দেখা গৈছে এক দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে এজন লোক শীতর ঠান্ডাত এজন লোক এটা মৃত্যুবরণ করবলগীয়া হয়েছে আর তাক লৈ পেলায় এটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই অঞ্চলত নিউজ এটি রকম নর্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাইছে যে পঞ্চৰত্ন অঞ্চলৰ পৰা দেখুৱাইছে কিয়নো যে যোৱা 10 তাৰিখে ইতিমধ্যে বন বিভাগে যে উচ্ছেদ অভিযান চলাইছিল উচ্ছেদ অভিযান চলোৱাৰ পাছত দেখা গৈছে এনেধৰণৰ মুকলি আকাশৰ তলত প্ৰায় শ লোক এনেধৰণে থাকিছিল আৰু এই শীতৰ ঠাণ্ডাত এজন লোক ইতিমধ্যে যে মৃত্যুবৰণ কৰিবলগীয়া হৈছিল আৰু আমি দেখিছোঁ খুকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে এই পঞ্চৰত্ন অঞ্চলত আৰু এই লোকসকল ইয়াত ইতিমধ্যে যে বাস কৰি আছিল মুকলি আকাশৰ তলত লোক আছে কিছু কথা পাতিব বিচাৰে আসলত মর্মাত্মিক মানে অতি কই ভয়ানক আর অতি দুর্ভাগ্যজনক কাহিনী আমি কইছিল যে আপনাকে ঠান্ডার সময় কোন বাদ্য যাতে উচ্ছেদ ন করে আমি উচ্ছেদের সম্পূর্ণরূপে কইছিল আমি উচ্ছেদের বিরুদ্ধে মানুষখিনি অন্তত এই পৌমহে ককবকে ঠান্ডা জারত মানুষ হৃদয় কপি যায় এই ঠান্ডাত আপনাকে মানুষের উচ্ছেদ করাটোই আমার কারণে অতি দুর্ভাগ্যজনক কথা আসলতে নিশ্চয় জানে যে যা 10 জানুয়ারি তারিখে জেলা প্রশাসনে যে অমানবীয়ভাবে এই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা খাটি খোয়া মানুষক মুমিন মানুষ যে উচ্ছেদ করিলে আসলে উচ্ছেদের কারণে এজন বৃদ্ধ লোক এনেকুৱা মৃত্যুবরণ কৰিবলগা হল এতকৈ আৰু দুৰ্ভাগ্যজনক এই লজ্জাজনক কথা কি হ'ব পাৰে আমাৰ গলপা জিলা প্ৰশাসনৰ কাৰণে গলপা জিলা প্ৰশাসন এতিয়ালৈকে জিলা উপায়ুক্ত মহোদয় ডাঙৰীয়া আমাৰ যিসকল এম পি আছে এম এল এ আছে তেখেতসকলে কিন্তু এতিয়ালৈকে এই মানুহখিনি খবৰ লোৱা নাই এই মানুহৰ সংস্থাপনৰ কাৰণে এতিয়ালৈ কোনো কথা পতা নাই এতিয়া সামাজিক মাধ্যমতো কোনো ধৰণৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা নাই আচলতে এই মানুহখিনি অন্যায় কি এই মানুহখিনি জীয়াই লাভ জন্ম লাভ কৰোঁতে অন্যায় হৈছে নেকি জীয়াই থকাৰে অন্যায় লাভ অন্যায় হৈছে নেকি আমি প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ ক'ব কি কম বাবা আজি আমার কিছুই নাই ঘর বাড়ি সরকারে ভাঙে দিছে আমি কত গাছতলা কত আছে এই যে আজি বয়তালি ঠান্ডায় হিতে আত্মহত্যা গেল টেনশন আজি সরকারে এরকম করি আমাক মারি আছে সরকারে আমার ওসরত আহি গুলি করি মারক আমার কোনো এমএলএ কোনো এমপি আহি আমাক একটা কথাও কোয়া নাই আমাকে একটা সান্ত্বনাও দেওয়া নাই আমার এমুক এমুক খাবলাই দিয়া নাই আমি কি খাই কি করু আমার একো কবালে নাই আমার ঘর দুয়ার সব চুরমার করে দিছে আমার এখান টিন যে আনি টিনের তলত থাকিম সেটা ব্যবস্থাও আমার নাই আমি তীরফল দি আসু এই ঠান্ডা পুহমাহিয়া হিতর আমি ঠান্ডা আজি বয়তালি আত্মহত্যা হয়ে গেল এই মানুষজনক সরকারে দিব পারবো নাকি আমার মানুষজনক ঘুরাই দিব পারবো নাকি আজি আহক সরকারে আমাক গুলি করি মারুক তার জন্য আমি প্রস্তুত আছি আমার 80-90 বছরিয়া খাজনার একো নামানিল টিভি পাত্তা নামালিল আমার হাইকোর্টের কাগজ আনি আমি অজরত দিছি ডিসির ডিসিও একো চাই দেখা নাই আমি কি করি কি অত্যাচার অন্যায় করিছো আমি সরকারক সরকারে তাহি আমাক গুলি করি মারি যাও তার জন্য আমি প্রস্তুত আছি আহক সরকার দেখো আমার পরিস্থিতি দেখো আজি আমার ভুকত বাল বাচ্চা কান্দি আছে কত কত পাহাড়ত রাস্তাত আমার মসজিদ ঘর চুরমার করে দিছে আমার এটা মসজিদ ঘর আছিল আমি আর আজুয়া মসজিদ ঘরটাও কিমান কলু যে আমার আজানটা শুনি আমি মসজিদ ঘরটা ভাঙবার না দেও তাও নামালিল এরম করি খানচুর করে করতেছে কি কম আর আমার কবর লাগাই একো নাই আমি আর ন কব হয় দাদা আমি দেখুৱাই আছো ইতিমধ্যে কাণ্ডনত ভাগি পৰিছে ইয়াত যে উচ্চাৰিত লোকসকলে আমি দেখুৱাই আছো গোৱালপাৰা জিলাৰ পঞ্চৰত্নৰ যি অঞ্চল পৰা দেখুৱাই আছো নিউজ এটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছো মই পুনৰ কৈছোঁ যোৱা 10 তাৰিখে যি গোৱালপাৰা বন বিভাগ আৰু জিলা প্ৰশাসনে উচ্ছেদ অভিযান চলাইছিল এই পঞ্চৰত্ন অঞ্চলত আৰু এই লোকসকলে এনেধৰণৰ যি মুকলি আকাশৰ তলত তেওঁলোকে থাকিবলগীয়া হৈছিল কিন্তু আজি এক দুখজনক কথা ক'ব লাগিব এজন লোক এই শীতৰ ঠাণ্ডাত এজন লোক মৃত্যুবৰণ কৰিবলগীয়া হৈছে হয় ঘর বানাই
panas.